আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের আবহাওয়ার রিপোর্টে। গতকাল দেশের বেশ কিছু এলাকায়, ঢাকা বিভাগের অনেক এলাকায়, এছাড়া ফরিদগঞ্জ, মতিহার, বরিশাল, সেনবাগ, কুমিল্লা, মিরসরাই এবং চট্টগ্রাম বিভাগের উত্তর পশ্চিম বেশ কিছু এলাকায় এবং চট্টগ্রাম বিভাগের উত্তরের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় তীব্র কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত দেখা গেছে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে কিন্তু দেখা গেছে। তো আজও দেশের পূর্ব অঞ্চলের দিকে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। তো এই মুহূর্তে আমরা দেখাবো কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ সকাল থেকে দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকলেও গুয়াহাটি, শিলচর এবং উত্তরের অনেক এলাকায় মেঘলা আকাশ রয়েছে এবং দেশের উপর কিছুটা মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। তো আজও অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। তো কোন কোন জেলা বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে তারপর আমরা দেখি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি সমুদ্র অঞ্চল থেকে দক্ষিণ জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করতে দেখা যাচ্ছে। উত্তরে সিলেট বিভাগের আশেপাশে এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং উত্তরবঙ্গ, গুয়াহাটি, গোলাপাড়া এবং এর আশেপাশে এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দেখুন, এখানে অনেক অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা শিলংয়ের দিকে এবং এদিকে দেশের পূর্ব অঞ্চল, ত্রিপুরা অঞ্চল, এখানে কিছু কিছু এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র আকার করে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এবং আজ বিকেল থেকে রাতে আবার চট্টগ্রাম বিভাগের উত্তর অঞ্চলের দিকে, কুমিল্লা এবং সেনবাগে, যে এখানে আশেপাশে অনেক এলাকায় ছাগলনাইয়া, ইম্ফল, তারপর এখানে এখানে দেখুন আপনারা উদয়পুর, তারপর বেলুনিয়া, এই সমস্ত এলাকার দিকে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। ঠিক বরিশাল এবং খুলনা এবং ঢাকা বিভাগেরও কিছু কিছু এলাকা জুড়ে বজ্রসহ কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আগামী 24 ঘন্টার রিপোর্টে মূলত দেশের পশ্চিমের দিকে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, পশ্চিমবঙ্গের উপরও বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসেনি তেমন। এখানে সবটুকু এলাকায় আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার থাকতে পারে। আবার রাজশাহী, দেখুন খুলনা, এখানে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। রংপুর বিভাগ, এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই। তবে সিলেট বিভাগের উপর এখানে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং পূর্ব দিকে এখানে আরও অনেক অঞ্চল জুড়ে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, তারপর চট্টগ্রাম বিভাগের উত্তরের অনেক এলাকায় কালবৈশাখী সহ বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর আমরা বৃহস্পতিবার আপডেটটা একটু দেখি, আজকের রিপোর্ট অনুযায়ী কী আপডেট উঠে আসছে। তো আগামী বৃহস্পতিবার 18 এপ্রিল নাগাদ চট্টগ্রাম বিভাগের উপর বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে দেশের অন্যান্য এলাকা জুড়ে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসেনি। খুলনা, রাজশাহী, তারপর রংপুর, এদিকে পশ্চিমবঙ্গ, এই যে এখানে কোনো ধরনের বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসেনি। তো বৃষ্টি দেশের পূর্ব অঞ্চলে, এখানে সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করতে দেখা যাচ্ছে। দক্ষিণ অঞ্চলে এখানে মেঘ তৈরি হতে পারে এবং ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। তো এ হচ্ছে মূলত বৃষ্টির সতর্কতা। আমরা বৃষ্টির পরিমাণ মোটেকে একটু দেখে নিই। ইতিমধ্যে দেখুন আপনারা 3 দিনের রিপোর্টে এবং আগামী 24 ঘন্টার রিপোর্টে, আগামী 24 ঘন্টার রিপোর্টে যে বৃষ্টিপাতের সতর্কতা, আমরা পুর, কুমিল্লা, সেনবাগ এবং এখানে কাকড়াচুড়ি, পরিচুটা বজালা, এদিকে ফরিদগঞ্জের দিকে এবং এদিকে মৌলভীবাজার, লাখাই এবং সিলেট বিভাগের উপর বৃষ্টির সতর্কতা সরকার রয়েছে এবং জাইন্তাপুর এই এলাকায়, জাকিগঞ্জ এবং এখানে আর দেখুন চাতক বাজার, তারপর জগন্নাথপুর, এইসবটুকু এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব তাপমাত্রা কী আপডেট উঠে আসছে। দেশের অনেক এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তো আজকে যদি আমরা একটু দেখি, আজও বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ, প্রচণ্ড গরম কিন্তু থাকতে পারে। এখানে ঢাকা বিভাগের উপর দেখুন প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে এবং ময়মনসিংহ বিভাগে এখানে দেখুন প্রায় 37 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে এবং রংপুর বিভাগে 35 পর্যন্ত এবং আশেপাশে এলাকায় 34-35 পর্যন্ত থাকবে, 36 পর্যন্ত উঠতে পারে। এবং রাজশাহীতে যদি আমরা যাই সেখানে দেখুন 37-এর তাপপ্রবাহ থাকবে, এখানে এদিকে প্রায় 38, এদিকে দেখুন 37 পর্যন্ত, রাজশাহী যে এখানে আসলে প্রায় 39 পর্যন্ত এবং মেহেরপুরে দেখুন প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু উঠতে পারে, খুলনায় 36 পর্যন্ত, বরিশালে দেখুন প্রায় 37 পর্যন্ত এবং এখানে দেখুন প্রায় 38 পর্যন্ত তাপপ্রবাহ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এদিকে কলকাতার যে আপডেট এখানে দেখা যাচ্ছে প্রায় 39 পর্যন্ত এবং চন্দননগর এখানে 39 পর্যন্ত, এখানে কোলাঘাট, আরামবাগের উপর প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপপ্রবাহ উঠতে পারে এবং বর্ধমানে 40 থাকছে এবং দুর্গাপুর এই অঞ্চলের দিকেও প্রায় 41 পর্যন্ত তাপপ্রবাহ থাকছে, বাঁকুড়া এখানে প্রায় 40, পুরুলিয়ার দিকে 40 পর্যন্ত তাপপ্রবাহ থাকার সম্ভাবনা। আর এখানে কিছুটা তাপপ্রবাহ কম রয়েছে কুমিল্লার দিকে, এদিকে দেখুন সেনবাগ এবং কুমিল্লা এই অঞ্চলের দিকে 30 পর্যন্ত থাকবে, আমরাপুর, ত্রিপুরা অঞ্চল, এই সবটুকু এলাকায় তাপপ্রবাহ কিন্তু কিছুটা কম থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে।
আর একদম দক্ষিণে চট্টগ্রাম বিভাগের একদম দক্ষিণ অঞ্চলে যদি আমরা একটু দেখি একবার, এখানে 32 পর্যন্ত তাপপ্রবাহ থাকতে পারে, 32 ডিগ্রি সেলসিয়াস, এখানে কিছুটা কম বেশি। পাহাড়ি অঞ্চলে 37 পর্যন্ত উঠতে দেখা যাচ্ছে। আর এদিকে দেখুন পশ্চিমবঙ্গ, এখানে বেশ কিছু এলাকায় খড়গপুর, কলকাতা, হালদিয়া, এখানে প্রায় তীব্র তাপপ্রবাহ 42 ডিগ্রি সেলসিয়াসে দেখা যাচ্ছে, এখানে 39-40-42 পর্যন্ত শক্তিশালী তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে। তা আগামীকালের দিকে একটু আমরা যাব, বৃহস্পতিবার 18 এপ্রিল নাগাদ এখানে তাপপ্রবাহ থাকছে কিছুটা কম, তাই 1 ডিগ্রি সেলসিয়াস কম, তবু তাপপ্রবাহ কিন্তু রয়েছে অলরেডি, যার জন্য চরমভাবে সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়েছে। চরম সতর্কতা আমরা একটু দেখি কোন কোন এলাকার জন্য, এই যে এখানে যে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, এই যে দেখুন এই সবটুকু এলাকায় কিন্তু তাপপ্রবাহের সতর্কতা মোট বাড়িয়া, এখানে প্রচণ্ড গরম, ঘুমট ভ্যাপসা ঘুমট গরম কিন্তু থাকতে পারে, যে রোদের কিরণ অনেকটা বেশি। শিবনগর, এছাড়া এদিকে দেখুন বরিশাল এবং লালমোহন এবং মতিহাট এবং ফরিদগঞ্জ, মাদারীপুর, এই সবটুকু এলাকার দিকে দেখুন গরম কিন্তু অনেকটা বেশি থাকতে পারে। আর মাদারীপুর, এখানে ঢাকা বিভাগের অনেক অংশে দেখুন প্রচণ্ড গরম থাকার সম্ভাবনা। আর এদিকে অন্যান্য এলাকায় স্বাভাবিক, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার স্বাভাবিক, কুমিল্লায় ময়মনসিংহ বিভাগ এখানে একটু বেশি এবং সিলেটের ওপর তেমন নেই। এছাড়া রংপুর বিভাগের উপরও গরমের মাত্রা কিছুটা কম থাকতে পারে, রাজশাহীর উপরও কিছুটা কম, মেহেরপুর, খুলনা সবটুকু এলাকায় গরমের মাত্রা খুবই বেশি থাকতে পারে, রোদের কিরণ কিন্তু অনেকটা বেশি থাকতে পারে, ঘুমট ব্যবসা গরম থাকতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গের উপর তাপপ্রবাহ কিন্তু অনেকটাই বেশি, রোদের কিরণ দেখুন এখানে অনেকটা বেশি দেখা যাচ্ছে। তো বাতাসের যে আপনার দমকা জোড়ো বাতাস থাকার এই সম্ভাবনা, বিশেষ করে সেটি দামবাত এবং এই যে এই এলাকা দিয়ে এটি কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে পারে। এদিকে মূলত এই যে আগামী 18 এপ্রিল যদি দেখি, এখানে 12-র উপর জড়ো বাতাসের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি, 19 এপ্রিল নাগাদ এবং 20 এপ্রিল, এবং দেখুন এখানে কিছুটা জড়ো বাতাস বইতে পারে এবং দেশের দক্ষিণাঞ্চলীয় দক্ষিণা জড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু এলাকায় চরমভাবে সতর্কবার্তা কিন্তু দেখা যাচ্ছে। আর এই মুহূর্তে যে চরমভাবে সতর্কবার্তা উঠে আসছে তা না বৃষ্টির, তবে কাল বৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। বায়ু মোড়টাকে আমরা একটু যাব, বায়ুর দাপটা মোড়টাকে তো দেখি আজকে সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা কেমন থাকতে পারে। আজ দেখতে পাচ্ছি এখানে হাওয়ার দাপট কিছুটা বেশি থাকতে পারে, চট্টগ্রাম বিভাগের অনেক এলাকা জুড়ে প্রায় 42-43 কিলোমিটার পর্যন্ত জড়ো বাতাস থাকতে পারে, দক্ষিণা জড়ো বাতাস থাকতে পারে চট্টগ্রাম। আর এদিকে পরিচুরি উপজেলা, সেনবাগ, মতিহাট, লালমোহন, এই যে সবটুকু এলাকায় জড়ো বাতাস একটু বেশি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এদিকে এই যে পশ্চিমবঙ্গের দিকেও এই অঞ্চলের দিকে একটু বাতাসের মাত্রা বেশি থাকতে পারে, প্রায় 42 পর্যন্ত চাকুলিয়া, পুরুলিয়া, মুড়ি, তারপর এদিকে দুর্গাপুর রয়েছে, সিউড়ি, সবটুকু এলাকায় এই যে পশ্চিম দিক থেকে দমকা জড়ো বাতাস থাকতে পারে, প্রায় সর্বোচ্চ 40 কিলোমিটার পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা। আর এর পরের দিন 18 এপ্রিল নাগাদ দেশের দক্ষিণে যে চট্টগ্রাম বিভাগের উপর প্রায় 44 কিলোমিটার দক্ষিণে জড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, অন্যান্য এলাকায় স্বাভাবিকের চেয়ে একটু বেশি। তো এ হচ্ছে মূলত আজকের আপডেট। আর আগামী কয়েকদিন যদি একটু আমরা ট্রেকিং করে দেখি, দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর এই যে এখানে দমকা জড়ো বাতাসের কারণে কিছুটা আংশিক উত্তাল অবস্থা কিন্তু থাকতে পারে, তবে সমুদ্র অঞ্চলে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু ওটা আসেনি এখনও পর্যন্ত। যদি সেরকম আপডেট পাই অবশ্যই জানাবো, নজর রাখছি, তোর সঙ্গে থাকবেন, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।